দশম এবং দ্বাদশের পরীক্ষা নিয়ে বড় ঘোষণা, পরিবর্তন আসছে দ্বিতীয় শ্রেণীর পরীক্ষাতেও। জেনে নিন নয়া বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে। সর্বক্ষেত্রে এখন প্রতিযোগিতার আসর, বাদ যায়নি শিক্ষাক্ষেত্র, সেখানেও পড়ুয়াদের মধ্যে চলে এসেছে প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা, যাকে টেক্কা দিতে গিয়ে চাপে পড়ে যাচ্ছে পড়ুয়ারা। এবার পড়ুয়াদের এই অবস্থার কথা ভেবেই জাতীয় পাঠ্যক্রম পরিকাঠামো অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কের খসড়ায় বিশেষ সুপারিশ করা হলো। সেই অনুযায়ী ক্লাস টু পর্যন্ত ছাত্রছাত্রীদের পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা উচিত নয়, ক্লাস থ্রি অর্থাৎ তৃতীয় শ্রেণী থেকে লিখিত পরীক্ষার ব্যবস্থা থাকা উচিত। অর্থাৎ এক কথায় NCF-এ বলা হচ্ছে মূল্যায়ন প্রক্রিয়া এমন হওয়া উচিত যে তা যেন বাচ্চাদের কাছে অতিরিক্ত বোঝা না হয়ে ওঠে। এই পরিকাঠামো জাতীয় শিক্ষানীতি অনুযায়ী তৈরি করা হচ্ছে। খসড়ায় স্পষ্ট বলা হয়েছে ফাউন্ডেশন স্টেজে অর্থাৎ প্রি স্কুল থেকে ক্লাস টু মূল্যায়নের প্রক্রিয়া হিসাবে পরীক্ষার ব্যবস্থা অনুচিত। সেই অনুযায়ী 3-8 বছরের শিশুদের মূল্যায়নে 2টি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হচ্ছে শিশুকে ভালো করে পর্যবেক্ষণ করা এবং শিশুর শেখার অভিজ্ঞতার মধ্য দিয়ে যে প্রশ্নবস্তু তৈরি করেছে তা বিশ্লেষণ করা। এই খসড়াটি তৈরি করেছে ইসরোর প্রাক্তন প্রধান কে কস্তুরি রঙ্গনের নেতৃত্বাধীন একটা প্যানেল। তাতে বলা হয়েছে ক্লাস 3-5 অর্থাৎ প্রিপারেটরি স্টেজে লিখিত পরীক্ষা চালু করতে হবে। শেখার সময় বিভিন্ন প্রক্রিয়া ব্যবহার করা যেতে পারে যা মূল্যায়নের মাধ্যম হিসাবে ব্যবহার করা হতে পারে। ছাত্রদের কাজের মাধ্যমে তাদের অগ্রগতি দেখে নিতে হবে, সেক্ষেত্রে পোর্টফোলিও ব্যবহার করা যেতে পারে। অন্যদিকে NCF-এর খসড়ায় 11 এবং 12 বিজ্ঞান বাণিজ্য এবং কলা শাখায় বিভাজনের অবসান ঘটতে চলেছে। 2টি টার্মে ভাগ করা হবে 12 শ্রেণীর বোর্ড পরীক্ষা। আরও জানানো হয়েছে 10 এবং 12 চূড়ান্ত রেজাল্টে জুড়বে আগের ক্লাসের প্রাপ্ত নাম্বার। এছাড়া সায়েন্স আর্টস কমার্স বিভাগ তুলে দিয়ে বিষয়ভিত্তিক 8টি ক্ষেত্রে 16টি পছন্দভিত্তিক কোর্সের উল্লেখ করা হয়েছে। সেগুলি হলো হিউম্যানিটিস, ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং, ভোকেশনাল এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, আর্টস এডুকেশন, সোশ্যাল সায়েন্স, সায়েন্স ও ইন্টারডিসিপ্লিনারি ক্ষেত্র। মোট 4টি সেমিস্টারে মূল্যায়ন হবে। 9ম-10মে নেওয়া হতে পারে 2টি পৃথক বোর্ড পরীক্ষা। 10+2 এই কাঠামোর বদলে 5+3+3+4 এই ব্যবস্থায় চলবে গোটা স্কুল শিক্ষার মূল্যায়ন। খসড়ায় আরও বলা হয়েছে 11 এবং 12 2টি টার্মে পরীক্ষা নেওয়া হবে। এই ব্যবস্থাকে মডিউলার বোর্ড এক্সাম বলে উল্লেখ করা হয়েছে। যদিও 9ম এবং 10মের ক্ষেত্রে একইভাবে 2টি টার্মে পরীক্ষা গ্রহণ অপ্রয়োজনীয় বলে মত প্রকাশ করা হয়েছে খসড়ায়। এমনকি 2020 প্রকাশিত নয়া জাতীয় শিক্ষানীতিতে সেকেন্ডারি পর্যায়ে অর্থাৎ 9ম থেকে 12 পৃথকভাবে বিজ্ঞান বাণিজ্য বা কলা শাখায় বিভাজিত করে পড়াশোনার ব্যবস্থা অবলুপ্তির কথা বলা হয়েছিল। পড়ুয়ারা যাতে পছন্দসই বিষয় নির্বাচনে অনেক বেশি স্বাধীনতা পায় সেজন্যই ছিল এই ভাবনা। সম্প্রতি শিক্ষামন্ত্রকের তরফে NCF-এর খসড়া পূর্ববর্তী সুপারিশ প্রকাশ করা হয়েছে। তা দিয়ে ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক এবং পণ্ডিতদের মতামত জানাতে বলা হয়েছে। ইউরো রিপোর্ট, আজ বিকেল।